হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চতুর্থ গণবিজ্ঞপ্তির সর্বশেষ আপডেট নিয়ে হাজির হলাম। আপনারা কালকে একটা নিউজে দেখতে পেয়েছেন, আমি একটা ভিডিও দিয়েছিলাম যে NTRCA যে এখন বলতেছে যে চতুর্থ গণবিজ্ঞপ্তির ফলাফল নাকি টেলিটক এখনো প্রস্তুতি করেনি, এরা বলতেছে। কিন্তু প্রকৃতপক্ষে যে এখানে কি ঘটতেছে সেটা আসলে আপনারা জানেন না, সে বিষয়ে আপনাদের সামনে তুলে ধরব। চতুর্থ গণবিজ্ঞপ্তির ফলাফল নিয়ে কেন এত টালবাহানা সেটা আপনাদের সামনে তুলে ধরব। আশা করি যারা আমার চ্যানেলটি যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটি মাধ্যম থেকে জানতে পারলাম ফলাফল কিন্তু টেলিটক প্রস্তুত করেছে, মূলত এরা তাড়াতাড়ি ফলাফল প্রকাশ করতে চাচ্ছে না, তার কয়েকটা কারণও রয়েছে। সবচেয়ে বড় কারণ, এই মুহূর্তে প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী দেশের বাইরে, প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী দেশের বাইরে থাকার কারণে তারা কিন্তু ফলাফল প্রস্তুত হলেও তারা কিন্তু ফলাফলের দোহাই দিয়ে কিন্তু তারা এই প্রস্তুত হয় নাই বিধায় তারা মন্ত্রণালয় অনুমতি এই রকম একটা দোহাই দিয়ে তারা কিন্তু ফলাফলটি পিছিয়ে দিতেছে। আর ফলাফল পিছিয়ে দেয়, আপনারা জানেন যে NTRCA সবচেয়ে একটা ধীর গতি সম্পন্ন একটা প্রতিষ্ঠান, এর সমস্ত কার্যকলাপ কিন্তু ধীর গতিতে পরিচালিত হয়, আপনারা সবাই জানেন। চতুর্থ গণবিজ্ঞপ্তির ফলাফল প্রত্যাশিতের যারা সুপারিশপ্রাপ্ত হবেন এই অপেক্ষায় আছেন, বিশেষ করে যারা ঢাকা শহরের মধ্যে অবস্থান করতেছেন তাদেরকে আমি বলতে চাই, যদি আপনারা ফলাফলটি খুব দ্রুত সময়ে পেতে চান তাহলে আপনাদের খুব শিগগিরই, অর্থাৎ খুবই তাড়াতাড়ি আপনাদের যেটা করতে হবে, NTRCA এর কার্যালয়ের সামনে আপনাদেরকে মানববন্ধন করতে হবে। আমরা এর আগে দ্বিতীয় তৃতীয় এবং অনেক বিজ্ঞপ্তি এবং তাছাড়া আমরা দেখেছি যে ফলাফল 16তম 15তম এবং চূড়ান্ত ফলাফলের রিটেন ভাইভার, এইগুলো কিন্তু সবগুলোই কিন্তু তারা বিভিন্ন টালবাহানা নিয়ে যখন তারা ফলাফল আজ দেবে কাল দেবে এইরকম করেছে, তখন কিন্তু এই একটা আন্দোলন অথবা একটা মানববন্ধনেই কিন্তু তাদেরকে চালু করেছে, অর্থাৎ এখন এই মুহূর্তে মানববন্ধনের কোনো বিকল্প নেই। NTRCA কিন্তু ইচ্ছাকৃতভাবেও কিন্তু এই ফলাফল তারা পিছিয়ে দিতেছে, কারণ তারা তো জানে না বেকারদের কষ্ট, কারণ তাদের সে আসলে মন মানসিকতা নেই বেকারদের কষ্ট বোঝার মতন, হয়তো তারা বেকার জীবনযাপন কাটায়নি। আর আপনারা জানেন যে চতুর্থ গণবিজ্ঞপ্তি ফলাফল প্রত্যাশীরা সেই ফেব্রুয়ারি মাস শুরুতেই কিন্তু তারা শুনেছিল যে NTRCA গিয়ে ক্লিয়ার কিন্তু বলে দিয়েছিল যে আমরা ফেব্রুয়ারির প্রথম দিকে ফলাফল প্রকাশের চিন্তাভাবনা করতেছি। যদি তারা প্রথম দিকে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে যদি তারা ফলাফলের চিন্তাভাবনা করতেছে তাহলে তাদের ফলাফল প্রস্তুত করতে এত সময় লাগার এটা কোনো কথা না। আপনারা বুঝতে পারছেন আমার কথা, যে টেলিটক যদি ফলাফল প্রস্তুত করতে দেওয়া হয়েছে যখন, তখন কিন্তু তারা হয়তো টেলিটকের সঙ্গে কথা বলেছে যে তারা ফেব্রুয়ারি মাসে ফলাফল দিতে চায়, ওই হিসাবে কিন্তু তারা ফেব্রুয়ারি মাসে কিন্তু একটা সংবাদ দিয়েছিল। পরবর্তীতে কিন্তু ফেব্রুয়ারি মাসে যখন তারা দিতে পারলো না প্রথম সপ্তাহ প্রথম দিকে, তখন তারা বলল যে ফলাফল প্রস্তুত হয়নি আর আমরা ফেব্রুয়ারি মাঝামাঝিতে দেবো। তারপর তারা মাঝামাঝিতেও তারা পারলো না, তখন তারা সর্বশেষ বলল যে আমরা ফেব্রুয়ারির শেষের দিকে ফলাফল প্রকাশিত করব। আর পরবর্তী ফেব্রুয়ারির যখন শেষের দিকে তারা পারলো না, তখন তারা বললো আমরা মার্চের প্রথম সপ্তাহে দিতেছি। তো আপনারা বুঝতেই পারছেন যে NTRCA এর যে আসলে তাদের কথাটা আর কোনো আসলে কোনো ভ্যালু নেই, তারা যে কখন কি বলে তারা নিজেও জানে না। এবং আমরা কিন্তু তাদের ওখান থেকে মাধ্যম থেকে হয়তো আমরা সংবাদ নিয়ে কিন্তু আপনাদের সামনে তুলে ধরি,
আর আপনারা আপনাদের সামনে সংবাদগুলো তুলে ধরায় আসলে আমরাও এখন কালারিং এর মতন অবস্থা। আপনারাও আমাদেরকে আর বিশ্বাস করতে চাচ্ছেন না, কারণ এই NTRCA যে এরা বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলার কারণে আমরা যে আপনাদের সামনে যেতে ওদের কথা যে অনেক সময় তুলে ধরবো সেটা আসলে আমরাও এখন আসলে সংকোচ মনে করতেছি, যে আসলে এরা সকালে এক কথা বলে আসলে বিকেলে এক কথা বলে। তবে এই মুহূর্তে আন্দোলনের কোনো বিকল্প নেই, তারপরও যেহেতু ফলাফল সম্ভবত কালকে, সম্ভবত কাল বা পরশু এই প্রধানমন্ত্রী দেশে আসার কথা, যদি দেশে আসে তবে সম্ভবত বৃহস্পতিবার ফলাফল প্রকাশিত হতেও পারে। কারণ ফলাফল ওরা যতই বলুক যে টেলিটক এখনও ফলাফল শেষ করতে পারেনি, আমরা আসলে তাদের কথা বিশ্বাস করতেছি না এই মুহূর্তে, কারণ তাদের কথার কোনো আসলে ভ্যালু নেই। তারা এক এক সময় এক এক কথাবার্তা বলে, এক এক কর্মকর্তা এক এক কথা বলে, কোনো কর্মকর্তার সঙ্গে কোনো কর্মকর্তার মিল আসলে পাওয়া যায় না। সূত্রতম এই শিক্ষক নিবন্ধন পিলির ফলাফল নিয়েও তারা এক এক কর্মকর্তা এক এক কথা বলেছিল, কিন্তু ফলাফলটি এই হুট করে কিন্তু প্রকাশিত হয়েছিল, আপনারা জানেন। সো আশা করা যায় যে এই চতুর্থ গণবিজ্ঞপ্তি ফলাফলটাও তারা কিন্তু এই হুট করে দেবে, এটা আশা করা যায়। আর ফলাফলটি যদি আপনারা খুব তাড়াতাড়ি পেতে চান তো আন্দোলনের বিকল্প নেই, আর ফলাফল যতই লেটে দিবে অতই আসলে সমস্যা। কি সমস্যা আপনারা বুঝতে পারছেন, এখানে যতই অনেকে বলুক যে NTRCA একটা স্বচ্ছ প্রতিষ্ঠান, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা শতভাগ আসলে স্বচ্ছ না। এখানেও কিছু কারসাজি আছে, হয়তো খুবই কম হলেও আছে, অত বিভিন্ন মহল থেকে চাপ দিতেছে NTRCA-র কে, তো বিভিন্ন সুপারিশ হয়তো NTRCA-র কার্যালয়ে যাইতেছে এখন, অনেক সুপারিশের কারণেও হয়তো অনেক সময় ফলাফল কিন্তু প্রকাশে বিলম্ব হয়। আপনারা জানেন যে এত এত সুপারিশ নিয়ে আসে কর্মকর্তারা, মানে কাঠটা সেরে কাঠটা রাখা না রাখা, ফলাফল আবার মানে পুনরায় তৈরি করার মতন অবস্থা দাঁড়িয়ে যায়। আসলে এটাই হচ্ছে মূলত আসলে ফলাফল পিছনের পিছনে একটা বড় ভূমিকা হতে পারে। আপনারা খোঁজ নিলেই দেখবেন যে রেজাল্টের পরে আপনারা বুঝতে পারবেন যে একবার শতভাগ এরা ক্লিয়ারভাবে কিন্তু ফলাফল দিতে পারবে না, কারণ তাদের কর্মকর্তা কর্মচারীদের কিছু লোক আছে, আমি এই কাজ সব প্রতিষ্ঠানে মূলত এই ধরনের থাকে, এইরকমও সমস্যা হতে পারে। আসলে আমাদের এটা বলা যদি ঠিক না, তবে আসলে প্রেক্ষাপট এটাই, ফলাফল প্রকাশে কেন বিলম্ব, ফলাফল প্রকাশে বিলম্ব কিন্তু এটাও একটা কারণ হতে পারে। আর দ্বিতীয় কারণ তো কয়েকটা কারণ তো বললামে, তবে আশা রাখা যায় ফলাফল যত দ্রুত পাবলিশ হবে ততই কিন্তু স্বচ্ছ হবে, আর ফলাফল প্রকাশে বিলম্ব যত হবে অত আপনারা বুঝতে পারছেন যে আসলে কোন পর্যায়ে যাবে ফলাফল, না জানে কোন পর্যায়ে যায়। তবে আমরা আশা রাখতে পারি যে ফলাফল শতভাগ স্বচ্ছতার সহিতেই হবে এবং দ্রুত ফলাফল হবে, এই প্রত্যাশায় আমরা করতেছি। এই প্রত্যাশা করে ব্যক্ত রেখে আজকের মতো চতুর্থ গণবিজ্ঞপ্তির সর্বশেষ আপডেট এখানে সমাপ্ত ঘোষণা করতেছি। পরবর্তী যখন আমরা কোনো আপডেট পাবো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।